দেশে টানা ত্রিশ দিন করোনায় কোনো মৃত্যু নেই শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গেল চব্বিশ ঘন্টায় ছয় হাজার তিনশো তেরো জনের করোনার পরীক্ষায় আরও পঞ্চাশ জনের করোনা শনাক্ত হয় এ নিয়ে দেশে করোনা মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে উনিশ লাখ তেপ্পান্ন হাজার একশো আটাশি জনে দুশো একুশ জন সুস্থ হওয়া এ পর্যন্ত উনিশ লাখ পাঁচশো পঁচাত্তর জন করোনা থেকে সুস্থ হয়েছেন গেল চব্বিশ ঘন্টায় শনাক্তের হার শূন্য দশমিক সাত নয় সুস্থতার হার সাতানব্বই দশমিক তিন এক